সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার আমাদের কথার আজকের বিষয় নির্ধারিত দামে বিক্রি না হলে আলু আমদানির সুপারিশ করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চলুন এ নিয়ে শুনে আসি সাধারণ মানুষের বক্তব্য বেশি বেশি আমদানি করলে হয়তো যারা অল্প টাকা বেতন পায় দিনমজুর তারা কিছু কেনাকাটা করে খেতে পারবে আর এই দেশে কখনো এটা সম্ভব হবে কি না জানি না যে আমদানি আদৌ হবে কি না ব্যবসায়ী যে ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে এই সিন্ডিকেট নিয়ে যে তো আমাদের মতো সাধারণ মানুষ কি করবে নিরুপায় হয়ে তাদের কাছে জিম্মি হয়ে আছি আমরা এটা যে সংসার করে ঠিক সেই বুঝতে পারে যে কতটা কঠিন কমবে কি না জানি না এখন তো মনে করেন যোগ তো ভালো না যেভাবে মানুষ সিন্ডিকেট করতে আছে এইভাবে তো চলা তো অনেক মুশকিল কমানিও মুশকিল বুঝছেন এইভাবে তো চলা আসলে অনেক টাফ সাধারণ মানুষ তো জনগণ সাধারণ জনগণ তো চলা অনেক কষ্টকর আলু 20 টাকার আলু 50 টাকা কেন বিক্রি হয় মনে করেন চিনি আছে চিনি ছিল কত বর্তমান যুগে তিন চিনির দাম বন বর্তমান যুগে আছে 140 টাকা সব কিছুর তো দাম বাড়তি প্রত্যেকটা জিনিসের দাম তো বাড়াইছে বাড়াইছে আমরা গরিব মানুষ বাসা ভাড়াতে গ্যাস কিনে খাওয়ার লাগে কয় গ্যাস 1200 কিনবের গেলে নেয় 1700 আমার মনে হয় সম্ভব এটা হবে না এটা 50 কেজি যে আমরা মনে করেন তো চলাই অনেক সমস্যা হয়ে যাইতেছে 50 টাকা কেজি হয়েছে আলুর দাম হ্যাঁ 60 টাকা হালি হয়েছে ডিমের দাম হ্যাঁ চলাটা কীভাবে সম্ভব সব কিছু তো দাম অনেক বেশি গোড়াতে না ভাঙতে পারেন এইভাবে কীভাবে ভাঙবেন আগে যারা নাকি বড় বড় ব্যবসায়ী তাদেরকে সরকার বসতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে সরকারের তাহলে সেখানে একটু বাজার নিয়ন্ত্রণ আসবে তাহলে এইভাবে কি নিয়ন্ত্রণ আসবে এইভাবে নিয়ন্ত্রণ জীবন আসবে না অল্প পরিমাণে আমদানি তো কোনোদিনও ভাঙা সম্ভব না কারণ আমাদের দেশীয় ই যদি না হয় তাহলে বাইরে থেকে আই নাকি কোনো কিছু করা যাইব দেশেরটা যদি চেক ই দিয়া করা পারে আপনার সবার প্রশাসনিক ই দিয়া চাপ দিয়া বা কোনো ই দিয়া যদি এটা করতে পারে তাহলে মানে আপনার এই দেশেই ই হবে আর বাইরে থেকে আমদানি করে কদ্দুর অল্প পরিমাণে আনলে তো এটা হবে না আসলে আলু যে কোনো জিনিস যদি দাম কম থাকে তাহলে পাবলিক 1 কেজি জায়গা 2 কেজি কিনে যখন দাম বাইরে যায় তখন 1 কেজি জায়গা 1/2 কেজি কিনে এটাই নিয়ম লাল আলুটা কিনা পরে 42 সাদা আলুটা কিনা পরে 44 পার কেজিতে 2 টাকা খরচ এখন আমরা সবসময় একটা আতঙ্কে থাকি সরকার যে বলছে 35 টাকা কেজি বেচতে আমরা 35 টাকা বিক্রি করতে হলে আলুটা আনতে হবে 30 টাকা আমরা আনি সব মিলিয়ে পড়ে যায় 45 এখন সরকার বলে 35 বেচতে এখন আমরা বড় সমস্যায় আছি সবসময় ভয় ভিতরে ভিতরে আছি কোন সময় আমরা সমস্যায় পড়ে যাই সিন্ডিকেট ভাঙার সময় মহাজন পর্যায়ে দাম পারে পাইকারি পর্যায়ে মহাজন যারা তারা কৃষকের দাম পায় না আর যারা খুচরা বিক্রেতা ওরাও দাম পায় এক শ্রেণীর মহাজন স্টক করে এরা দাম বাড়ায় এরা সরকার এই জায়গাটা ই করতে হবে কারণ এখানে তো মুষ্টিমেয় 2-4 জন লোক কারণ খুচরা বিক্রেতা প্রচুর পাইকারি বিক্রেতা 2-4 জন এলাকা কষ্টটা বন্ধ রাখে আলু নাই একটা বাতাস তুলে দেয় বাজারে দাম বেড়ে গেল আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি চপল শাহ আপনারা জানেন গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক তিনি বগুড়ার মোকামতলায় হিমাগার অভিযান করার সময় বিভিন্ন ধরনের অনিয়ম দেখে হুঁশিয়ারি দিয়েছেন যদি আলুর দাম 1 সপ্তাহের মধ্যে না কমানো হয় তবে তিনি আমদানির সুপারিশ করবেন চলুন এ ব্যাপারে আমরা শুনি বগুড়াবাসী কী ভাবছেন তাদের কথা শুনব আমি এই ঘোষণাকে সাধুবাদ জানাই আমাদের খুব কষ্ট হতেছে আপনার আমরা স্বল্প আয়ের মানুষ সব কিছুর দাম বেশি বাজারে এসে সব কিছুর দাম বেশি তা আমাদের খুব কষ্ট হতেছে এইভাবে দেশ চলতে পারে না আমরা চলতে পারি না আমাদের একদম অসহায় হয়ে গেছি আজকে আলু 250 টাকা রাখলো হলেন্ডার রাখলো হলে 80 টাকা তাহলে মানুষ চলবে কেমনে বলেন মানুষ চলবে কেমনে আমাদের দেশে আলু উৎপাদন হতেছে আমাদের বগুড়া সবচেয়ে আলু উৎপাদন বেশি হয় এই জায়গায় দাম বেশি তাহলে অন্য অন্য জায়গায় কী সিস্টেম হয়েছে উপর আল্লাহ বলতে পারে অবশ্যই আলু আমদানি করা দরকার কেননা সাধারণ যারা গরিব মানুষ তারা ক্রয় ক্ষমতার বাইরে তাদের চলে গেছে এবং যারা চাকরিজীবী তারা খুব অসহায় হয়ে পড়ছে সুতরাং আলু আমদানি করা অবশ্যই জরুরি যার ফলে যারা সেন্টিগ্রেড আলুর ব্যবসাদার সেন্টিগ্রেড তারা ক্ষতিগ্রস্ত হবে এবং
সাধারণ মানুষ কিছু হলে লাভবান হবে। সুতরাং আমি মনে করি আলু আমদানি করা অবশ্যই জরুরি। এটা আলু খাবো না তাহলে আলু ফেলে দাও আমি করো তো, এটা আমার ধারণা। আলু যে স্টোরেজ তারা জমা করে রাখছে, আলু খাওয়া খাবে খায়া শেষ করতে পারবে না পাবলিক। ডেইলি জোরে তিন বেলা আলু খায়, শুধু আলু খায়, তাও আলু শেষ হবে না। কতিপয় লোকের হাতে জিম্মি হয়ে গেছে, কোল্ড স্টোরের সব আলু কিনে রেখে দিয়েছে একজন, হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তো সেখানে কী হতে পারে? তাদের তারা টেলিফোন করে একজনে আরেকজনকে বলে দেয় এত নিচে ছাড়বেন না। আমাদের কথার আজকের বিষয়, দাম না কমলে আলু আমদানির সুপারিশ করবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। ইনভুট করলে খুব সুন্দর হবে, এটা সরকার, এটা দরকার ইনভুট করার। ইনভুট করলে মনে করেন সব কিছু আমরা নিয়ন্ত্রণে আইসে পড়বো, নিয়ন্ত্রণে আইসে পড়লে মনে করেন ভোক্তা অধিকার জিনিসটা কন্ট্রোলে আইলেও, এটা এই আর কি আমার অনুরোধ ব্যক্ত আর কি সরকারের কাছে, এটি ব্যক্ত সরকার যাতে এটা ইনভুট করে। আসলে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে আমদানি লাগতো না, দেশের কৃষকের কাছে পর্যাপ্ত আলু আছে, কিন্তু মুনাফা লোভ ব্যক্তিরা অতিরিক্ত মুনাফা লাভ করার জন্য ভোক্তাকে ঠকাইতে হবে। এখন সেদিন নিয়েছি 40 টাকা করে, এখন আনলাম 45 টাকা করে। আমি চাই যে জনসচেতনা হোক, মানুষ আরও সচেতন হোক, এবং বিশেষ করে নজরদারিটা সবসময়ের জন্য থাকুক। একদিন নজরদারি করলেন, তিন দিনের বাইরে গেল, এরকমটা না। সব জায়গায় বিশেষ করে খুচরা পর্যায়ে বেশি নজরদারি করা দরকার, কারণ এখন বলা হয়েছে যে খুচরা যারা বিক্রি করবেন তিনি পাইকার থেকে যেটা কিনে আনবেন এটা রিসিট পাবেন, সেই রিসিটটা যেন সবাই দেখায়, তাহলে বোঝা যাবে যে পাইকার থেকে তিনি কয় টাকায় কিনছেন আর বিক্রি করছেন কত টাকায়। বাজারের অবস্থা তো খুবই ঊর্ধ্বমুখী। এই যে আমি আজকে আলু কিনলাম 45 টাকা করে, ডিম কিনলাম 13 টাকা করে, তো সেক্ষেত্রে বলতে পারি যে বাজার এখন ঊর্ধ্বমুখী চলতেছে। তাহলে এগুলো সঠিকভাবে গভর্নমেন্ট তদারকি করা উচিত, যেন এইভাবে যেন যেটা নির্ধারিত মূল্য আছে সেই মূল্যই এই করা উচিত। সরকার যদি বিদেশ থেকে ইম্পোর্ট করে তাহলে তো ভোক্তাদের জন্য ভালোই হবে বা সাধারণ মানুষের জন্য ভালো হবে। সরকার আলুর দাম যে দামে ই করছে তার চাইতেও তো বাজারে, খুচরো বাজারে 45 টাকা করে আজকে কিনলাম, এই তো সব জিনিসের দামই তো বাড়তি। অধিক মূল্যবান, অধিক মুনাফা পাওয়ার জন্য কোনো থেকে বা নেশনের মনে করেন ভোক্তা আছে, সুতরাং আমাদের যে সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো এটা ভুক্তভোগী, এটা কেমনি কী করবো? সাধারণ টাকা পয়সা তার বাড়ে নাই, বেতন বাড়ে নাই, তাহলে এই দাবি তারা কেমনে চলবো? আমাদের অনেক হিমশিম খাইতে হইতে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গে। We'll be right back.